নেত্রকোনায় চলতি বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমতল জমিতে বোরো ধান কাটা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কাটা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনার মদন উপজেলার আয়োজনে তিয়শ্রী ইউনিয়নের কুঠুরি কোনা গ্রামে প্রধান অতিথি হিসেবে ধান কেটে বোরো ধান কাটা উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলোক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে গ্রামের মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।